হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়াশোনা করছো তোমাদের জন্য ফাইনালি রেজাল্টের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা স্ক্রিনে দেখে নাও সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের একটি নোটিশ দেওয়া হয়েছে কাদের জন্য নোটিশটি দেওয়া হয়েছে কাদের রেজাল্ট পাবলিশ করা হচ্ছে কত তারিখে রেজাল্ট পাবলিশ করা হবে চলো আমরা স্ক্রিনে দেখে নাও তোমরা স্ক্রিনে দেখে নাও সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ইউনিভার্সিটির তরফ থেকে একটি রেজাল্টের নোটিশ দেওয়া হয়েছে রেজাল্টের নোটিশটি কাদের জন্য দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অফ রিএকজামিনেশন অ্যান্ড সেলফ ইনফেকশন অফ ইভুলেটেড আনসার স্কিপ্ট অর এফএসআই ফর বিএবিএসি বি কম সেমিস্টার থ্রি অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আন্ডার সি উইল বি অন উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ ফ্রাইডে তাহলে তোমরা দেখে নিলে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে রিভিউ বা এফএসআই করেছিলে তোমাদের জন্য ফাইনালি রিভিউ আর এফএসআই রেজাল্টের নোটিশ দিয়ে দিয়েছে কবে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ফ্রাইডেতে রেজাল্ট পাবলিশ করা হবে ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাট তোমরা অনলাইনে কিন্তু রিভিউ বা এফএসআই রেজাল্ট চেক করতে পারবে না তাহলে তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে তোমাদেরকে বলে রাখি কলেজের তরফ থেকে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে তোমরা রেজাল্ট কিন্তু পাবে না তাহলে তোমরা রেজাল্ট কবে পাবে ওয়ান উইক আফটার তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে তার পরবর্তীতে থার্ড সেমিস্টারে রিভিউ বা এফএসআর মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে তাই তোমাদেরকেও চিন্তা করার কোনো বিষয় নেই আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এফএসআই করেছিলে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টার সিবিসিএস বা সিসিএফের আন্ডারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা সিবিসিএস বা ব্যাকলগ স্টুডেন্ট রয়েছো সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তোমাদের জন্য রেজাল্টের নোটিস মেবি এই উইকের মধ্যেই চলে আসবে অর্থাৎ আজ আসতে পারে কিংবা দু তিন দিনের মধ্যে রেজাল্টের নোটিস চলে আসবে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস বা ব্যাকলগ এক্সাম দিয়েছিলে আর তোমাদের রেজাল্ট মেবি এই উইকের মধ্যেই পাবলিশ করে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিসি এর আন্ডারে এক্সাম দিয়েছিলে বা নিউ স্টুডেন্ট তোমরা সেকেন্ড সেমিস্টারে দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে তোমাদেরকে বলে রাখি আগে স্টুডেন্টদের বিসি নোটিস দেওয়া হবে তার পরবর্তীতে রেজাল্ট পাবলিশ করা হবে তার পরবর্তীতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সিসি এর আন্ডারে এক্সাম দিয়েছিলে বা সেকেন্ড সেমিস্টারে নিউ স্টুডেন্ট রয়েছে তোমাদের রেজাল্টের নোটিশ আসতে চলেছে তোমাদের জন্য রেজাল্টের নোটিশ নোটিস মেবি এই উইকে কিন্তু আসবে না ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের আন্ডারে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্টের নোটিশ মেবি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ